हेलो गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल फिल्म टॉकीज। हमारे आज के आयोजन 2016 साले मुक्तिप्राप्त व्हाइट गर्ल मुविटर बांगला एक्सप्लेनेशन वीडियो निये। ताहले चलुन शुरू करा जाक हमारे आज के आयोजन। मुवि शुरूते आमरा लिया नामेर एकटी मेयेके देखते पाई जे तार जिनिसपत्र निये क्याथिर बासाय थाकार जोन्नो एसेछे। लिया एबं क्याथि तारा दुइजन क्लासमेट। लिया पढ़ालेखार पाशापाशी एकटी कम्पानीते पार्ट टाइम जबो करे। लियार बेश किछु बाजे स्वभाव छिलो, तार मध्ये बंधुदेर साथे नाइट क्लाबे जावा एबं तादेर साथे नेशा करा। लिया एकदिन तार बंधुदेर সাথে উইড নিচ্ছিল, হঠাৎ করে তাদের উইড শেষ হয়ে যায়। লিয়া তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু ছেলেকে দেখতে পায় এবং লিয়া তাদের কাছে গিয়ে উইডের জন্য বলে। সেখানে থাকা ব্লু নামের একটি ছেলে লিয়াকে বলে, আমাদের দেখে কি তোমার ড্রাগ ডিলার মনে হয়, আমাদের কাছে উইড নেই। এই বলে ছেলেটি লিয়াকে রিফিউজ করে দেয় এবং লিয়া সেখান থেকে চলে আসে। পরের দিন লিয়া যখন তার অফিসে কাজ করছিল সেখানে হঠাৎ করে তার অফিসের বস ক্যালি আসে। ক্যালি তখন লিয়াকে একটি পেন্টিং দেখানোর কথা বলে তার রুমে যাওয়ার জন্য বলে। বস লিয়াকে পেন্টিং দেখানোর জন্য নিয়ে গেল, বসের উদ্দেশ্য ছিল লিয়ার সাথে লুডু খেলা। লিয়া যখন তার রুমে গিয়ে দাঁড়িয়ে পেন্টিং দেখছিল ক্যালি তখন সেখানে নেশা করতে শুরু করে। লিয়া এটা দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ক্যালি তখন লিয়াকে তার সাথে নেশা করার জন্য অফার করে। লিয়াও তখন ক্যালির সাথে নেশা করতে শুরু করে। কিছুক্ষণ পরে ক্যালি তার উদ্দেশ্য সফল করার জন্য লিয়ার সাথে লুডু খেলা শুরু করে। সেখানে হঠাৎ করে অফিসের অন্য একটি কর্মকর্তা চলে আসে, তারপর তারা নিজেদের মতো করে সেখানে নর্মাল হয়ে যায়। আর তাদের লুডু খেলা সম্পর্কে মেয়েটি কিছুই বুঝতে পারে না। পরের দিন লিয়া যখন একটা স্টোরে যায় সেখানে ব্লুকে দেখতে পায় এবং ব্লু লিয়াকে দেখার পরে তাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করতে থাকে, তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু লিয়া ব্লুকে ইগনোর করতে থাকে। আর ব্লুও ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ ব্লু ছিল একজন ফাক বয়। ব্লু তখন তার দুষ্টু কথার ছলে লিয়াকে পটিয়ে ফেলে এবং লিয়া ব্লুকে নিয়ে তাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে লিয়ার বন্ধু ক্যাটি লিয়াকে বলে, ব্লু একজন ড্রাগ ডিলার, ওকে তোমার বাসায় আনা একদম উচিত হয়নি। কিন্তু লিয়া ক্যাটির কোনো কথায় পাত্তা না দিয়ে আবারও ব্লুর কাছে যায় এবং তারা দুজন সেখানে কথা বলতে থাকে। হঠাৎ করে সেখানে ব্লুর দুজন ফ্রেন্ড আসে। লিয়া তাদেরকেও তার বাসায় নিয়ে আসে এবং তখন তারা সকলে মিলে সেখানে নেশা করতে শুরু করে। সুযোগ বুঝে ফাক বাই ব্লু লিয়াকে কিস করে এবং লিয়ার অলিগলিতে হাত দেওয়া শুরু করে। লিয়া তখন ব্লুর মতলব বুঝে তাকে মানা করে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই একটা ওয়ালের পাশে দাঁড়িয়ে ব্লু লিয়াকে কোলে নিয়ে লুডু খেলছে এবং বড় বড় ছক্কা মারতেছে। পরের দিন লিয়া যখন তার অফিসে কাজ করছিল সেখানে তার বস ক্যালি আসে এবং তাকে তার বাসায় পার্টির কথা বলে ইনভাইট করে। লিয়া তখন একটা অজুহাত দেখিয়ে না করে দেয়, কারণ লিয়া তখন ভাবতে থাকে আগেরবার আমাকে পেন্টিং দেখানোর কথা বলে তার রুমে ডেকে নিয়ে আমার সাথে লুডু খেলেছিল, আর এবার হয়তো বা আমাকে পার্টির কথা বলে বাসায় ডেকে নিয়ে আবারও আমার সাথে লুডু খেলার চেষ্টা করবে। অফিস শেষ করে লিয়া যখন তার বাসায় ফিরছিল হঠাৎ করে তার সাথে ব্লুর দেখা হয়। লিয়া তখন ব্লুর কাছে যায় এবং কথা বলে। ব্লু তখন লিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। লিয়া উত্তরে জানায়, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ব্লু এই কথাটি শুনে লিয়াকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি এবং আমি তোমার ফাক বয় হয়ে থাকতে চাই। লিয়া এই কথাটি শুনে অনেক খুশি হয়। ব্লু তখন লিয়াকে নিয়ে তার বাসায় যায় এবং ব্লুর মায়ের সাথে লিয়ার পরিচয় করিয়ে দেয়। তারপর তারা দুজন মিলে একটি রুমে গিয়ে নেশা করতে শুরু করে। সেখানে লিয়া ব্লুকে জিজ্ঞাসা করে, তুমি পার প্যাকেট উইড কত ডলারে সেল করো। ব্লু লিয়াকে জানায় $20। লিয়া তখন ব্লুকে বলে, আমি একটা জায়গা চিনি যেখানে তুমি পার প্যাকেজ $60 সেল করতে পারবে। ব্লু লিয়াকে বলে, এটা অনেক রিস্কি, আমি এটা করতে চাই না। লিয়া তখন একটা সেক্সি হাসি দিয়ে ব্লুকে বলে, চলো না মজা আসবে। এরপর লিয়া ব্লুকে নিয়ে একটি পার্টিতে যায় যেখানে তার অফিসের বস ক্যালির সাথে ব্লুর দেখা করায়। কিন্তু ব্লু এবং ক্যালির মাঝে ঠিক জমে ওঠে না। তারপর ব্লু সেই পার্টিতে অনেক প্যাকেট উইড সেল করে। পরদিন সকালে তারা পার্টি থেকে যখন বাসায় ফিরছিল তারা অনেক খুশি ছিল, কারণ গত রাতে তারা অনেক প্যাকেট উইড সেল করেছিল আর যেখান থেকে তাদের অনেক টাকা প্রফিট হয়েছিল। ব্লু তখন লিয়াকে বলতে থাকে, আমরা প্রতিদিন এরকমভাবে উইড সেল করব এবং অনেক টাকা ইনকাম করব। তখন ব্লুর বন্ধু তাকে না করে, কিন্তু ব্লু তার বন্ধুর কথা না শুনে তার সাথে ঝামেলা করে এবং ব্লুর বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে লিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ব্লু এবং লিয়া কিছু দূর যাওয়ার পরে তারা গাড়ির ভেতরে লুডু খেলা শুরু করে। লুডু খেলা শেষ করে ব্লু গাড়ি থেকে নেমে তার বসের কাছে যায় আরও উইড আনার জন্য। ব্লু যাওয়ার পরে লিয়া গাড়ি থেকে নামে এবং ব্লুর জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে হঠাৎ করে একজন লোক আসে, লিয়ার সাথে কথা বলতে শুরু করে। লিয়া তখন লোকটির কাছে একটি সিগারেট চায়। লোকটি লিয়াকে সিগারেট দেয় এবং নিজের খেয়াল রাখার জন্য বলে। তারপর লোকটা সেখান থেকে চলে যায়। লোকটা ছিল মূলত একজন আন্ডারকভার এজেন্ট যে লুকিয়ে লুকিয়ে ব্লুর উপরে খেয়াল রাখছিল। লোকটি যাওয়ার পরে ব্লু সেখানে আসে এবং লিয়াকে তার বসের সাথে পরিচয় করানোর জন্য ভিতরে নিয়ে যায়। এরপর লিয়া এবং ব্লু একটি রেস্টুরেন্টে যায়। ব্লু লিয়াকে রেখে তার একটা কাস্টমারের কাছে উইড সেল করার জন্য
জন্য বাইরে যায়। ব্লু যখন তার কাস্টমারের কাছে উইড সেল করছিল সেখানে হঠাৎ করে পুলিশ চলে আসে এবং ব্লুর কাছে উইড পাওয়ার অপরাধে তাকে অ্যারেস্ট করে। আর লিয়া রেস্টুরেন্টে বসে সবকিছু দেখছিল। হঠাৎ করে সে টেবিলের উপরে এক প্যাকেট উইড পড়ে থাকতে দেখে এবং সে উইডের প্যাকেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে লিয়া যখন ব্লুর সাথে দেখা করার জন্য যায়, ব্লু তখন লিয়াকে জানায় আমার হয়তোবা 20 বছর জেল হতে পারে। লিয়া তখন টেবিলের উপর পড়ে থাকা উইডের প্যাকেট সম্পর্কে ব্লুকে বলে। ব্লু তখন লিয়াকে বলে তুমি প্যাকেটটি আমার বসের কাছে ফেরত দেবে। এরপর লিয়া এবং তার বন্ধু মিলে উইডের প্যাকেটটি ফেরত দেওয়ার জন্য ব্লুর বসের কাছে যায়। কিন্তু সেখানে তারা আন্ডারকভার এজেন্টকে দেখতে পায় এবং তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিয়া একটি অ্যাডভোকেটের কাছে যায় ব্লুর জামিনের জন্য। কিন্তু অ্যাডভোকেট লিয়াকে জানায় ব্লু এর আগেও 2 বার অ্যারেস্ট হয়েছিল, সুতরাং এবার ওর জামিনের জন্য অনেক কষ্ট করতে হবে। তারপর অ্যাডভোকেট লিয়াকে তার ফিসের ব্যাপারে বলে, আর যার পরিমাণ ছিল অনেক বেশি, কিন্তু লিয়ার কাছে এত টাকা ছিল না। লিয়া তখন তার কাছে থাকা উইডের প্যাকেটটি বিক্রি করার জন্য তার অফিসের বস ক্যালির কাছে যায়। ক্যালি তখন লিয়ার কাছ থেকে উইডের প্যাকেট কিনতে অস্বীকার করে। লিয়া ক্যালিকে অনেক রিকোয়েস্ট করার পরে ক্যালি প্যাকেটের 3 ভাগ উইড কিনে নেয় এবং 1 ভাগ উইড লিয়ার কাছে থেকে যায়। লিয়ার কাছে থাকা উইডগুলোকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ব্লুর বন্ধুদের নিয়ে পার্টিতে বিক্রি করার জন্য যায়। তারা সকলে মিলে যখন পার্টিতে উইড সেল করছিল সেখানে ব্লুর বন্ধুদের সাথে পার্টিতে থাকা কিছু ছেলের ঝামেলা হয় এবং ব্লুর বন্ধুরা সেখান থেকে চলে আসে। কিন্তু লিয়া পার্টিতে থেকে যায় এবং উইড সেল করে। উইড সেল করা শেষে লিয়া যখন ট্যাক্সিতে করে বাসায় ফিরছিল, ট্যাক্সিওয়ালা লিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে তার ফায়দা লোটার চেষ্টা করে, লিয়ার সাথে লুডু খেলার চেষ্টা করে। কিন্তু লিয়া ট্যাক্সিওয়ালাকে বাধা দেয়। লিয়া যখন ট্যাক্সি থেকে নেমে তার বাসায় ফিরছিল, তার বাসার সামনে ব্লুর বসকে দেখতে পায়। ব্লুর বস তখন লিয়ার কাছে ব্লু সম্পর্কে জানতে চায়। লিয়া তখন ব্লুর বসকে জানায় ব্লুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। ব্লুর বস তখন লিয়ার কাছে তার টাকা ফেরত চায়। কিন্তু লিয়ার কাছে টাকা না থাকায় ব্লুর বস লিয়াকে মারধর করে এবং সেখান থেকে চলে যায়। এরপর লিয়া ব্লুর সাথে দেখা করার জন্য যায়। ব্লু তখন লিয়ার কাছে অ্যাডভোকেটের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে আমি অ্যাডভোকেটের ফিস দিতে পারবো না। লিয়া তখন ব্লুকে জানায় উনি তোমার কেসটি ফ্রিতেই লড়ছে। ব্লু তখন লিয়াকে বলে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আর লিয়া তখন ব্লুকে বলে আমি তোমার সাথে আবারও লুডু খেলার জন্য অপেক্ষায় আছি। এরপর লিয়া এবং তার অফিসের বস ক্যালিকে একসাথে লুডু খেলতে দেখা যায়। লুডু খেলা শেষ করে ক্যালির কাছে লিয়া বেশ কিছু টাকা ধার চায়। ক্যালি তখন লিয়াকে জিজ্ঞাসা করে তুমি এত টাকা কি করবে। এরপরে লিয়া সেখান থেকে চলে আসতে যায়। ক্যালি তাকে আটকায় এবং একটা পার্টিতে নিয়ে যায়। পার্টিতে গিয়ে লিয়া অনেক প্যাকেট উইড সেল করে এবং বেশ কিছু টাকা জমায়। তারপর লিয়া এবং ক্যালি সেখানে আবারও লুডু খেলে। লুডু খেলা শেষে লিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে লিয়া দেখতে পায় তার কাছে কোনো টাকা নেই। লিয়া তখন ক্যালির কাছে যায় এবং জিজ্ঞাসা করে তার টাকার ব্যাপারে, কিন্তু ক্যালি তাকে বলে আমি তোমার টাকার ব্যাপারে কিছুই জানি না। এরপরে লিয়া সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখতে পাই লিয়া অ্যাডভোকেটের কাছে আসে এবং বলে আমি আপনার টাকা যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করে দেব। এই বলে সেখান থেকে লিয়া কাঁদতে কাঁদতে চলে আসতে যায়। অ্যাডভোকেট তখন লিয়াকে থামায় এবং তার সাথে ডিনারে নিয়ে যায়। অ্যাডভোকেট তখন লিয়াকে বলে তুমি চিন্তা করো না, এখানে খারাপ ছেলেদের শাস্তি হয় না, আর আমি কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেব না। এই বলার পরে লিয়া এবং অ্যাডভোকেট সেখানে নেশা করে। লিয়া যখন নেশাগ্রস্ত অবস্থায় অজ্ঞান হয়ে গিয়েছিল, অ্যাডভোকেট তখন তার ফায়দা লুটে লিয়ার সাথে সেখানে লুডু খেলে। কিছুদিন পরে আমরা লিয়াকে তার বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই এবং সেখানে ব্লু আসে। লিয়া ব্লুকে দেখে অনেক খুশি হয়। ব্লু তখন লিয়াকে বলে ওই উকিল আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে এবং আমাকে এটাও বলেছে আমাকে ছাড়ানোর সম্পূর্ণ ক্রেডিটটা তোমার ছিল। ব্লু তখন লিয়াকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারা সেখানে দুইজন দুজনকে কিস করতে থাকে। একদিন তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে ব্লু লিয়াকে জড়িয়ে ধরে আর পিছন থেকে ব্লুর বস এসে ব্লুকে মারতে শুরু করে এবং তার সাথে লিয়াকেও মারতে শুরু করে। ব্লু তখন রেগে গিয়ে ব্লুর বসকে সেখানে খুন করে ফেলে এবং ব্লু বুঝতে পারে তার উইডের প্যাকেটটি হয়তোবা লিয়া তার বসকে ফেরত দেয়নি। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং ব্লুকে ধরে নিয়ে যায়। আর এভাবে শেষ হয় হোয়াইট গার্ল মুভিটির স্টোরি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।